নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আগামীকাল থেকেই আধার কার্ড ভোটার কার্ড স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট সোনার দাম এবং মোবাইল ফোনকে নিয়ে জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম যা আপনাদের প্রত্যেককে জানতেই হবে সেই সঙ্গে মোদী সরকারের তরফ থেকে সমস্ত ভারতবাসীদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে সেটি হলো মোদী সরকারের তরফ থেকে আপনারা প্রতি মাসে উনিশ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা সেই সঙ্গে স্টুডেন্টদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে সেটি হলো যে এবার সরকার সরকার থেকেই আপনাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মোবাইল ফোন কেনার জন্য তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দাও বিলাইকিনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি ভোটার কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র নির্বাচন কমিশন বহুদিন ধরেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল সরকার ইতিমধ্যেই জানিয়েছে সরকারি প্রকল্পের সুযোগ পেতে হলে এবার থেকে আধার কার্ড সংযুক্তিকরণ করতে হবে নির্বাচন কমিশনের যুক্তি ছিল আধার কার্ড সংযুক্তিকরণের ফলে ভোটার কার্ডের ভুল সংশোধন করা সম্ভব এই প্রক্রিয়ার ফলে একই নাম একাধিকবার আসবে না এই যুক্তি দ্বারা নির্বাচন কমিশন ভোটার কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণ করতে চেয়েছিল কিন্তু দু সালে আগস্ট মাসে এই সংযুক্তিকরণের কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেই সঙ্গে বৃহস্পতিবার আইনি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সংসদে জানিয়েছেন কোনো ব্যক্তি সরকারি সাহায্যের সুযোগ নিলে তাকে আধার সংযুক্তিকরণ অবশ্যই করতে হবে নয়তো কোনো সুযোগ পাবে না এই দিন আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে অনেক প্রশ্ন ওঠে জানা গিয়েছে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে আধার ও প্যান কার্ডের মধ্যে লিঙ্ক না করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা লিংক না করে প্যান কার্ড ব্যবহার করলে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে আপনাদেরকে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে সরকার থেকে আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ডকে নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে আমার মনে হলো যে এই আপডেটটি আপনাদেরকে দেওয়া দরকার তাই ভিডিওটির মাধ্যমে এই আপডেটটি আপনাদের কাছে নিয়ে এসেছি তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী আপডেটটি ইতিহাসে প্রথমবার সোনার দামে পঁয়তাল্লিশ হাজার টাকা ছাড়ালো ফের চাপে মধ্যবিত্ত ক্রমেই সোনার দাম আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেশ জুড়ে সোনার দামে ফের আগুন লেগেছে এই প্রথমবার পঁয়তাল্লিশ হাজার টাকার ঘর ছাড়ালো সোনার দামের হ্যাঁ বন্ধুরা কলকাতায় বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দামে আগুন লেগেছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে দিন দিন কলকাতায় বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে চার হাজার টাকা বেড়েছে একশো টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে চৌত্রিশ হাজার নশো কুড়ি টাকা বেড়েছে হাজার বত্রিশ টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে ছশো পঞ্চাশ টাকা বেড়েছে বারোশো এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে চার লাখ হাজার পাঁচশো টাকা বেড়েছে বারো হাজার নশো টাকা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন অনেকটাই দাম বেড়ে গেছে সোনার দামের সেই সঙ্গে চব্বিশ ক্যার সোনার দামে আগুন লেগেছে অর্থাৎ এক গ্রামের দাম রয়েছে চার হাজার পাঁচশো পাঁচ টাকা বেড়েছে একশো টাকা এবং আট গ্রামের দাম রয়েছে ছত্রিশ হাজার চল্লিশ টাকা বেড়েছে হাজার বত্রিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ একশো গ্রামের দাম রয়েছে চার লাখ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন অনেকটাই কিন্তু কমে গেছিল সোনার দাম কিন্তু আবারও হঠাৎ করেই কিন্তু সোনার দাম অনেকটাই বেড়ে গেল একদম পঁয়তাল্লিশ হাজারে ছুঁয়ে গেল সোনার দাম তো বন্ধুরা এই হারে যদি সোনার দাম বেড়েই যায় তাহলে মধ্যবিত্ত এবং গরিবরা কিন্তু সোনার কোনো কিছুই বানাতেই পারবে না তো আসুন দেখুন বন্ধুরা দেখে নেব পরবর্তী আপডেটটি অবসরকালীন সময়ে অর্থনৈতিক নিরাপত্তাই হল পেনশন একটা নির্দিষ্ট সময়ের পর প্রত্যেকটা মানুষের এই অর্থনৈতিক নিরাপত্তা খুবই প্রয়োজন যারা সরকারি চাকরি কর্মরত তারা রিটায়ারমেন্টের পর পেনশন পায় কিন্তু বর্তমানে সমাজে সকলেই সরকারি চাকরি কর্মরত নয় সমাজের একটি বড় অংশের মানুষ বেসরকারি চাকরি করেও জীবন কাটায় তাদের জীবনে অবসরকালীন সময়ে কোনো রকম ভাতা বা পেনশনের ব্যবস্থা থাকে না তাদের জীবনে অর্থনৈতিক নিরাপত্তাই হলো কর্মজীবন জীবনে জমিয়ে রাখা সঞ্চয় কিন্তু সেই অল্প পরিমাণ সঞ্চয়ে সেই মানুষের বাকি জীবন অনেক সময় পার হয় না ফলে অবসরকালীন সময়ে সে বেসরকারি চাকরি কর্মরত মানুষটিকে অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হয় এই দিক থেকে বিবেচনা করে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প তৈরি করেছে এই প্রকল্পে থাকছে একটি ন্যাশনাল পেনশন স্কিম এই স্কিম অনুযায়ী প্রতি মাসে সামান্য কিছু টাকা জমালে ভবিষ্যতে পেনশন হিসাবে পাওয়া যাবে সেই টাকা সঞ্চয় করা এই টাকার ওপর আপনি অতিরিক্ত দশ শতাংশ শতাংশ সুদ পাবেন অর্থাৎ আপনি যদি প্রতি মাসে চার টাকা করে সঞ্চয় করেন তবে বছরে সেটা গিয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার চার টাকা সেই সঙ্গে আপনি যদি তিরিশ বছর সঞ্চয় করার সুযোগ পান তবে তিরিশ বছর পর আপনার সুদ আসল মিলে মোট টাকার পরিমাণ হবে চুরানব্বই লক্ষ টাকা এই টাকায় ষাট শতাংশ সুদ আসল মিলে আপনি তিরিশ বছর বাদে তুলে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি মোট সাতান্ন লক্ষ টাকা তুলতে পারবেন বাকি যে টাকা ব্যাংকে অ্যাকাউন্টে থাকবে তা হলো আটত্রিশ লক্ষ টাকা এই বাকি টাকা আপনি প্রতি মাসে উনিশ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন মাত্র যদি আপনারা চার হাজার একশো টাকা করে ব্যাংকে জমান সেক্ষেত্রে আপনারা কিন্তু এককালীন অর্থাৎ তিরিশ বছর পর পেনশন হিসাবে উনিশ হাজার টাকারও বেশি তুলতে পারবেন সেক্ষেত্রে অর্থাৎ উনিশ হাজার টাকার বেশিরও প্রতি মাসে মাসে আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা কিন্তু সাতানব্বই অর্থাৎ সরি সাতান্ন লক্ষ টাকা কিন্তু আপনারা ব্যাংক থেকে একদম মোটা টাকা তুলে নিতে পারবেন এবং প্রতি মাসে উনিশ হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা কেন্দ্র সরকার এটি একটি দারুন স্কিম নতুন স্কিম যেই স্কিম মাধ্যমে আপনারা প্রত্যেকেই আসতে পারেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী আপডেটটি বাড়ি কেনার কোনো পরিকল্পনা রয়েছে তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর এবার থেকে বাড়ি কেনার আগেই হোম লোন দিচ্ছে এসবিআই সাধারণত বাড়ি পছন্দ হওয়ার পর ব্যাংকের কাছে লোনের আবেদন করেন গ্রাহকরা কিন্তু ভেবে দেখুন এর বদলে যদি আপনি আগে থেকেই প্রি অ্যাপ্রুভ হোম লোন নিয়ে বাড়ি খোঁজ করেন তাহলে সস্তায় কিনতে পারবেন এর জন্য স্টেট ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের প্রি অ্যাপ্রুভ হোম লোন দেওয়া হচ্ছে টুইটে ব্যাংকের তরফে এই তথ্য জানানো হয়েছে প্রি অ্যাপরুফ হোম লোনে গ্রাহকরা আগে থেকেই জানতে পারবেন যে তারা কত টাকা লোন পেতে পারেন এর জন্য সময় ও সমস্যাও কম হতে পারে আগে থেকেই সিদ্ধান্ত নিতে পারেন যে ব্যাংক কত টাকা লোন দেবে এবং আপনাকে কত টাকা নিজের পকেট থেকে দিতে হবে সেই সঙ্গে দুটি মিলিয়েই বাড়ি কেনার বাজেট আগে থেকেই ঠিক করে নিতে পারবেন এবং সেই অনুযায়ী বাড়ির খোঁজও করতে পারবেন সম্প্রতি চাকরিজীবীদের তৎকাল লোন দেওয়ার পরিষেবা চালু করেছে এসবিআই আবেদন করার সঙ্গে সঙ্গে এক কোটি টাকার লোন তিরিশ বছরের জন্য দিচ্ছে ব্যাংক এই মুহূর্তে স্টেট ব্যাংক দেশের মধ্যে সব থেকে কম সুদ অর্থাৎ কম সুদ লোন দিচ্ছে অর্থাৎ অনেকটাই কম সুদে স্টেট ব্যাঙ্কই একমাত্র ব্যাংক যে লোন দিচ্ছে গ্রাহকদের তো বন্ধুরা এই লোনটি কিন্তু আপনারা সকলেই নিতে পারেন হোম লোন হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ বাড়ি কেনার আগেই প্রি অ্যাপ্রুভ হোম লোন কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন স্টেট ব্যাঙ্কে গিয়ে এবং লোন নিয়ে তারপরেই কিন্তু আপনারা বাড়ি খুঁজে অনেক কম দামে বাড়ি কিনতে পারেন তো আসুন বন্ধুরা দেখে নেব আজকের সর্বশেষ দারুণ সুখবরটি স্নাতক স্তরে পড়াশোনার ক্ষেত্রে সুবিধার জন্য সকল পড়ুয়ারা যাতে স্মার্টফোন কিনতে পারে সেই ব্যাপারে পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার বিজেপি শাসিত এ রাজ্যে এহেন পদক্ষেপ নজিরবিহীন এমনটাই জানিয়েছেন শিক্ষা এবং আইনি মন্ত্রী রতনলাল নাথ দু নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি আর সে কারণেই প্রত্যেক পড়ুয়াদের ফোন কেনার জন্য কমপক্ষে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যার যে তারা ফোন কিনতে পারবেন পড়ুয়াদের জন্য সরকারের তরফ থেকে নেওয়া এই পদক্ষেপ নিঃসন্দেহে নজিরবিহীন আটত্রিশটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মোট চোদ্দ হাজার ছশো আট জন পড়ুয়াদের এই স্মার্টফোন দেওয়া হবে তাদের মধ্যে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিক কলা আইনসহ একাধিক বিভাগের পড়ুয়াদের ফোন কেনার জন্য এই সুবিধা দেওয়া হবে আর এই প্রকল্পে একাধিক পড়ুয়া উপকৃত হবে বলে মনে করা হচ্ছে দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে পড়ুয়াদের একাধিক সুবিধা দেওয়ার জন্য সরকার আনতে চলেছে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা এই প্রকল্পের জন্য প্রায় সাত কোটি একত্রিশ লক্ষ টাকা খরচ হবে বলে জানানো হচ্ছে এই স্মার্টফোনের সাহায্যে পড়ুয়ারা তাদের পড়াশোনা সংক্রান্ত একাধিক সুবিধা নিতে পারবেন তারই সঙ্গে উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত ক্ষেত্রে একাধিক সুবিধা পেতে পারবেন বিজিবি শাসিত রাজ্যে এই জাতীয় পদক্ষেপ নেওয়ার যথেষ্ট প্রশংসাদায়ক কারণ বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষ ইন্টারনেটের ওপর নির্ভরশীল আর রেফারেন্সের ক্ষেত্রে বর্তমানে অধিকাংশ পড়ুয়া এই ইন্টারনেটের ওপর নির্ভরশীল আর তাই এই জাতীয় পদক্ষেপ নেওয়ার ফলে পড়ুয়াদের সুবিধা হবে বলে তা বলার অপেক্ষায় রাখ তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ত্রিপুরা সরকার এটি একটি অভিনব পদক্ষেপ নিয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে একটি দারুণ সুখবর দিয়েছে এবং বলেছে যে পাঁচ হাজার টাকারও বেশি ফোন কেনার জন্য স্মার্টফোন কেনার জন্য সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই আপডেটটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে এখনই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ